मे মাসের দ্বিতীয় রবিবার গোটা বিশ্ব পালন করে আন্তর্জাতিক মাতৃত্ব দিবস হিসেবে গোটা বিশ্বে মায়েদের সম্মান জানানো এবং অবনত চিত্তে শ্রদ্ধা প্রদর্শনের জন্যই পালিত হয় দিনটি। দিনটির সূত্রপাত মূলত আমেরিকায়। আমেরিকাতে প্রথম অ্যানা জার্ভিস নামে এক মহিলা ওনার মায়ের স্মৃতিতে বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। দিনটা ছিল 12ই মে 1907 সাল। এরপর ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মাতৃত্ব দিবস পালনের এই মুহূর্তটি। যদিও নরওয়ে, কানাডা, ইতালি সহ বেশ কিছু দেশ এমন রয়েছে যারা একই দিনে মাতৃত্ব দিবস পালন করে না, ভারতে অবশ্য প্রতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে পালিত হয় দিনটি। শহর আগরতলার কথা বলতে গেলে আজিম হাসপাতাল বেশিরভাগ মায়েদেরই একটা পরিচিত নাম। শহরের এই হাসপাতালে প্রতিদিন বহু শিশুর জন্ম হয়, অনেকের মুখেই হাসি ফোটে। কর্তব্যরত নার্সদের একটা বিশেষ ভূমিকা থাকে তাতে। প্রতি বছর এনারা পালনও করেন মাতৃত্ব দিবস, কিন্তু এই বছর বাদ সেধে বসে আছে কোভিড। তবে সব মায়েদের অফুরন্ত শুভেচ্ছা জানিয়েছেন আজিম হাসপাতালের কর্তব্যরত একজন নার্স। মাতৃ দিবস উপলক্ষে সকল মাকে আমার শুভেচ্ছা রইল। যেহেতু কোভিডের প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা পাচ্ছি না এটা মাতৃত্বটাকে ভালোভাবে একটা সেলিব্রেশন করতে, কিন্তু তারপরেও আমরা নতুন মা যারা আছে বা আগে মা যারা, সবার সকল মাকে মন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মা নিয়ে বাচ্চা মা দুজনই ভালো থাকবেন, আর মাতৃত্ব সবসময়ই সব কিছুর ওপরে রয়েছে, থাকবে। আর আমরা দেখতে এটা দেখা, মানে আমাদের দেখা দরকার যে কী করে আমাদের বাচ্চাদেরকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা ভালো রাখতে পারি। সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে মাতৃত্বটা। তো আমার বাচ্চাটা কী করে সুস্থ থাকবে এই প্যান্ডেমিকে, সেটার দিকেই আমার যেন সবসময় ধ্যান থাকে। সকল মাদের বলবো নিজেদেরও খেয়াল রাখুন, আপনি সুস্থ থাকলেই আপনার বাচ্চাটা সুস্থ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদেরকে একদম সুরক্ষিত রাখবেন। নমস্কার। আক্ষরিক অর্থে বাস্তবের প্রতিটি নারী ভবিষ্যতের মা। একটা সুন্দর এবং সভ্য সমাজে প্রতিটি নারীর প্রতি আমরা যদি যত্নবান হতে পারি, শ্রদ্ধাশীল হতে পারি, তবে সেটাই হবে মাতৃত্ব দিবস পালনের সার্থকতা। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।